প্রথম টপিক আমাদের পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন নিয়ে। সো আমরা জানি গতিতে অ্যাকচুয়ালি অনেক ধরনের গতি হতে পারে, যেমন পর্যায়বৃত্ত গতি হতে পারে, সরল রৈখিক গতি হতে পারে, চলন গতি হতে পারে, স্পন্দন হয়, এগুলো তোমরা অ্যাকচুয়ালি গতি চ্যাপ্টারে শিখেছো। তার ভিতরে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনটা আমরা আরেকবার দেখে চালা। সেটা কি, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে এবং একইভাবে অতিক্রম করে, তবে সেই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাই। দেখো সবাই, এখানে ভাই একটা ঘড়ি আঁকছি, ঘড়িতে আমরা একটা পয়েন্ট মার্ক করি। চলো লাইক মনে করো 12টার পয়েন্ট আমরা মার্ক করলাম। এই যে মিনিটের কাঁটাটা, এটা মনে করো এই 12টা বরাবর আছে, ঠিক আছে? এটা মনে করো আমাদের মিনিটের কাঁটা, এটা আমি মুছে এটা মিনিটের কাঁটাতে দেখাইলাম। এই মিনিটের কাঁটাটা 60 সেকেন্ড পর কি হবে বলতো তোমরা? এটা এখান থেকে ঘুরতে 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 দেখো ঘুরতেছে, ঘুরতে 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 এক্স্যাক্টলি এই দিক থেকেই আবার এই 12কে অতিক্রম করবে। মিনিটের কাঁটাটা যাওয়া শুরু করলো এদিক থেকে, দ্যাট মিনস কি, এটা দেখো তো ভালো করে দেখো, এইভাবে যাওয়া করতেছে, এইভাবে যাওয়া শুরু করলো, মানে ক্লকওয়াইজ ঘুরতেছিল, ঘুরতে 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 মিনিটের কাঁটাটা আবার ক্লকওয়াইজ একই দিক দিয়ে এই 12 বিন্দুটাকেই অতিক্রম করলো। অর্থাৎ দেখো, এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর হয়, কিভাবে, 60 সেকেন্ড পর পর, ঠিক 60 সেকেন্ড পর এরকম এখানে আসে, আবার 60 সেকেন্ড পর ঘুরে ঠিক 12তে আসে, আবার 60 সেকেন্ড পর ঘুরে ঠিক 12তে আসে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে, মানে 12 দিয়ে একই দিকে, মানে কি প্রত্যেকবারই ক্লকওয়াইজ এবং একইভাবে, কোনোবার একটু কম একটু বেশি এভাবে না, সবসময় একইভাবে অতিক্রম করে। এই জন্য এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। আরেকটা দেখো, এখানে আমি ভাই লিখে রাখছি, এই সাইডে আমি কিছু একটা আঁকছি, এটাকে কি বলে একটু চিন্তা করো, এটাকে বলা হয় দোলক বা সরল দোলক, ঠিক আছে? যেটাকে ইংলিশে বলা যায় সিম্পল পেন্ডুলাম। ভালো কথা, এটা তোমরা সবাই দেখছো, অ্যাকচুয়ালি তোমরা সবাই দেখছো, ঘড়ির নিচে দেখবা থাকে এরকম দুলতে থাকে। তো আমি তোমাদেরকে একটু করে দেখাই, তাহলে আরো ভালো করে বুঝবা। এই দেখো আমার মোবাইলটাকে আমি হচ্ছে দড়ি দিয়ে বাঁধছি, এটাকে আমি সরল দোলক বানাবো। এই যে দেখো, এই হচ্ছে আমাদের এই যে অবস্থাটা, এরকম আমি একটা সাইডে নিলাম, নিয়ে ছেড়ে দেবো। এই দেখো সরল দোলক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মোটামুটি দেখো অনেকটা কিন্তু এরকমই, এই যে আমাদের ওটা মাঝখানে ছিল, এক সাইড মানে এই যে এখানে নিয়ে আসতে, এই যে এরকম করে ছেড়ে দিলে এটা এরকম মুভ করতে থাকবে, অর্থাৎ এটা একটা সরল দোলকে পরিণত হবে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা একটু খেয়াল করে দেখো তোমরা ভাই, এখানে লিখে রাখছি এটা স্পন্দন গতি, অর্থাৎ হারমোনিক মোশন, এবং বলছি এটা একটা স্পেশাল টাইপ অফ পর্যায়বৃত্ত গতি, মানে স্পেশাল টাইপ হচ্ছে পিরিয়ডিক মোশনের, কি হারমোনিক মোশন বা স্পন্দন গতি। এটা আবার কি ভাই, এই কথাটা আবার কি বললেন, এর মানে কি? এর মানে হচ্ছে সরল দোলকের যে গতি সেটা পর্যায়বৃত্ত গতি তো বটেই, কিন্তু পর্যায়বৃত্ত গতির ভিতরে স্পেশাল টাইপ হচ্ছে এটা একটা স্পন্দন গতি। কেন, জাস্ট এটা একটু দেখো তোমরা এমনি বুঝে যাবা। আমি যদি এই যে দেখো আমার হাতে যে দোলকটা এখন আছে, এই দোলকটাকে যদি মুভ করাই, দেখো এখান থেকে আমি ধরে ছাড়ছি এদিকে গেল, মানে তুমি বুঝতে পারতেছো আমি ছাড়ার পরে একবার গেছে ডান দিকে, আবার কিন্তু বাম দিকে আসছে, মানে তুমি জাস্ট দেখো ঘড়ির ক্ষেত্রে কিন্তু এরকম ছিল না, সবসময় দেখো ডান দিক দিয়ে এসেই এখানে আসতেছিল, আবার দেখো ডান দিক দিয়ে যেই আসতেছিল, একবার ডানে একবার বামে এরকম হয় নাই। কিন্তু স্পন্দন গতির ক্ষেত্রে কি হয়, একবার মনে করো যেদিকে গতিপথ সেই দিকে যায়, একবার তার বিপরীত দিকে যায়, মানে একবার যেদিকে গতিপথ সেদিকে যাবে, একবার তার বিপরীত দিকে যাবে, এই জন্য এ ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। চলো আমরা স্পন্দন গতিটা একটু দেখে নিই।